মানস চলিহার দালালি, মানস চলিহার দগাবাজি কারবার, মানস চলিহার বহুরূপী চরিত্র পোহরলৈ। এটার পিছত আন এটা তথ্য পোহরলৈ আহিছে মানস চলিহার। প্রথমে তথ্য পোহরলৈ আনিছিল আলফা স্বাধীনর ক্যাম্পত বন্দী গুপ্তচর এইজন মানস বরগোহাঁয়ে। আলফা স্বাধীন বিরোধী কার্যকলাপ করার আঁরত মানস চলিহা জড়িত থাকার দাবি করেছিল মানস বরগোহাঁয়ে। ইয়ার পিছত নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠনটির সঙ্গে বাক বিতর্ক লিপ্ত হয়েছিল মানস চলিহা। কিন্তু নিজকে বাক বলে দাবি করা মানস চলিহাই এতিয়া আত্মগোপন করেছে। কিয়নো দিশপুর আরক্ষী থানার এটা গোচরত আরক্ষীয়ে বিচরা আরম্ভ করেছে দালাল প্রবঞ্চক মানস চলিহাক। আসলতে দিশপুর আরক্ষী থানাত 2022ৰ 5 জুনতে মানস চলিহার বিরুদ্ধে দাখিল হয়েছিল এফআইআর। প্রদীপ কুমার মেধিয়ে দাখিল করেছিল এফআইআর। এয়া হল মানস চলিহার বিরুদ্ধে দিশপুর থানাত দাখিল করা এফআইআর। এই এফআইআরত স্পষ্ট হয়ে আছে মানস চলিহার দালালির অলেখ কাহিনী। ভুক্তভোগী প্রদীপ কুমার মেধিয়ে এফআইআরত উল্লেখ করা মতে আলু পিঁয়াজর ব্যবসায়ের নামত মানস চলিহাই লৈছিল টকা। প্রদীপ কুমার মেধির পৰা লৈছিল 8,08,500 টকা। কিন্তু প্রদীপ কুমার মেধিয়ে 8,08,500 টকার বিনিময়ত নাপালে এটাও আলু পিঁয়াজ। অবশ্যে বহু অনুনয় বিনয়ের পাছত মানস চলিহাই মেধিক কেইবছরমানের পিছত উভতাই দিছিল 1,45,000 টকা। অর্গেনিক মাজুলী বলে কিবা এটা অনুষ্ঠান খুলি পেলায় তার যোগেদি তেও খেতি করব কিবা করব বা আলু ব্যাপার করব পেঁয়াজ ব্যাপার করব বহিরাজ্যের পর আলু পেঁয়াজ রপ্তানি করব তেনেকা ধরনের একটা ব্যবস্থা করে পেলায় তেও ১ লাখৰ পৰা ৫ লাখৰ পৰা আপনার ৩৫-৪০ লাখলৈকে টাকা মানুষের পর সংগ্রহ করেছিল। সেই তথ্যখিনি পাইছিল আর পয়ারে বিভিন্ন ধরনের অনুসন্ধান করে চালো মানস চলিহার যেটা মই বিভিন্ন ধরনের কুকৃতিবিল খুচুরি বলে বা কি করে আছে চাবলে গেছিল দেখি সরকারের এজন ঘনিষ্ঠভাবে ফেসবুকের একাউন্ট খুলি চালো তাত ধুনকে ফটো আছে ঘনিষ্ঠ বলে কয় বিভিন্ন ধরনের লিখিছে এই মুহূর্তে ব্যবসায় দেখা নাই বিভিন্ন ধরনের জালিয়াতিয়ে আসলে এক নম্বর দালাল বলিয়ে কব লাগবে ধুরন্ধর এক নম্বর অসমৰ এক নম্বর জন দালাল। বাকি 6,63,500 টকা এতিয়াও উভতাই দিয়া নাই মানস চলিহা নামৰ এইটো দালাল মহাপ্রবঞ্চকে। এই বিষয়ে 2022ৰ ৫ জুনতে প্রদীপ কুমার মেধিয়ে দিশপুর থানাত এফআইআর দিছিল যদিও দিশপুর আরক্ষীয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ নকৰিলে। এতিয়া আলফা স্বাধীনৰ প্রসঙ্গত মানস চলিহার নাম ব্যাপক হারত সংবাদ মাধ্যমত চর্চা আরম্ভ হওয়ার পিছতে হার পাইছে দিশপুর আরক্ষী। এই বিষয়ে ভুক্তভোগীর পৰা স্টেটমেন্ট বৃহস্পতিবার আর শুকুরবারে লৈছে দিশপুর থানায়। উল্লেখযোগ্য যে এই এফআইআরখনত উল্লেখ করা মতে রাজ্যের বাহির ভিতরের বহুজনের পৰা টকা উঠাইছিল মানস চলিহাই। পার্থপ্রতিম গোস্বামীর পৰা লৈছিল 16,60,690 টকা। এফআইআরত উল্লেখ করা মতে মানস চলিহাই নিজে ব্যবহার করা গাড়িত লিখা আছিল অসম সরকার। মানস চলিহার আছিল মেইন বিভাগের প্রমাণপত্র। কেবল ইমানেই নহয় মানস চলিহার আছে মারণাস্ত্র। টকা উভতাই বিচারিলে মারণাস্ত্রে দিছিল হত্যার ভাবুকি। এই বিস্তৃত কথা এফআইআরত উল্লেখ করার পিছতো কিন্তু দিশপুর আরক্ষীয়ে বিগত ২০ মাহে কোনো ব্যবস্থাই গ্রহণ করা নাছিল। শেহতীয়াকৈ মানস চলিহার দালালি প্রতারণার তথ্যসমূহ পোহরলৈ অহার পিছতে সার পাইছে দিশপুর আরক্ষী। পিছে দালাল মহাপ্রবঞ্চক মানস চলিহা এতিয়া অন্তর্ধান। আত্মগোপন করেছে দালাল মানস চলিহাই। নিজের ফেসবুক একাউন্টত বৃহস্পতিবারে নিশা দিছে মুম্বাইত থকার আপডেট। এতিয়া প্রশ্ন হয় বহুজনের পৰা বিভিন্ন প্রলোভন দি লাখ লাখ টাকা আত্মসাত করা এইটো দালাল মহাপ্রবঞ্চকক বিচারি পাবনে আরক্ষীয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ১৮, অসম নর্থ ইস্ট।